মানুষ, আর সমুদ্র হিমাচল ভারতবর্ষের মানুষ, কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষের মানুষ, এই জনসভায় সভাপতিত্ব করছেন আমাদের পুরসভার চেয়ারম্যান, আমার দীর্ঘদিনের সাথী, আমার বন্ধু দিলীপ যাদব, রয়েছেন ছোট্টবেলায় যাদব প্রবীণ ঘোষালরা যে উন্নয়ন করেছে, আমার মনে হয় উত্তরপাড়ার মানুষ বুকে হাত দিয়ে একটা কথাই বলতে পারবেন, স্বাধীনতার পর এই উন্নয়ন তারা কখনো দেখেছেন বলে আমার মনে হয়। শুধু আপনারা আমাদের সমর্থন করেন, আপনারা আমাদের আশীর্বাদ করেন, আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা আমাদের পিঠ চাপড়ে দেন, তাই তো আমার পৌর প্রতিনিধিরা, আমাদের নেতারা, আমাদের সাংসদ, আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান অহরহ পরিশ্রম করেন একটাই জিনিস, যাতে মানুষ ভালো থাকে, মানুষের ভালো হয়। দেওয়ার আগে, আপনার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার আগে একবার ভাববেন। আমি কেন একবার ভাবতে বলছি, তার কারণ আপনি আপনার নিজের জীবন নিয়ে ভাবুন। আপনার বাড়ির ছোট্ট বাচ্চা ইতিহাসের বই যখন পড়ে আর যখন জিজ্ঞেস করে যে বাবা বলতো, কাকা বলতো, জ্যাঠা বলতো, মা বলতো, সমস্ত মনীষীদের জন্মদিন আর মৃত্যুদিন আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যুদিনটা নেই কেন? স্বাধীনতার এত বছর পর এত আজও জানতে পারলাম না, এটা আমাদের কাছে লজ্জা না? এটা আমাদের কাছে লজ্জা, কিন্তু এই লজ্জা যখন হয় তখন জ্বলে পুড়ে ভাবি এটা লজ্জা নয়, এটা বাংলা এবং বাঙালির প্রতি হচ্ছে অবহেলা, এটা চিরকাল বাংলা এবং বাঙালির প্রতি বঞ্চনা। আর সেই অবহেলা বঞ্চনার প্রতিবাদ প্রতিশোধ নেবার দিন হচ্ছে ছ তারিখ। সকাল সকাল যাবেন স্নান করে পবিত্র ভোটাধিকারটা এক নম্বর বোতাম টিপে কল্যাণ ব্যানার্জিকে নয়, এক নম্বর বোতাম টিপে মমতা ব্যানার্জিকে ভোটটা দিয়ে বলবেন যে বাংলার মানুষ হিসেবে প্রতিবাদ জানালাম, বাংলার মানুষ হিসেবে প্রতিশোধ নিলাম। কিন্তু বিজেপিকে জিজ্ঞেস করি, বাপি বাপিদা হেরেছেন আর ফিরে আসেন নাই, বাপিদাকে দেখা যায়নি, তাই বিজেপি তোমার ওই সঙ্গীত শিল্পী আর তোমার পার্টির জন্য আমরাও একটা পপুলার হিন্দি গান গাই, তুম তো ঠেরে পারদেশি বাদা ক্যা নিভাওগে, সুবহ বহল গাড়ি সে তুম তো চলা যাওগে। আরে রাম রাম নাম, 23 তারিখ বিজেপির কর্মীরা বলবে রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়, রাম নাম সত্য। ভোট চাইছে কোন মুখে? 26/42/2019 বিজেপি ফিনিশ। এই শব্দবন্ধুদের কতটা সমর্থন দেবেন জনের ভোটে? এবারে ভোটে 100% 42/42 হবে আর নরেন্দ্র মোদী আর থাকবে না। আপনাদের হুগলি জেলায় 3টি আসনই বর্তমানে আপনাদের ইয়েতে 3টি রেকর্ড ভোটে জিতবে, শুধু হুগলি জেলার 3টে নয়, বললাম তো 42/42 আর বিজেপি 130 ক্রস করবে। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন অলুকদা, যে একজন ভারতের একজন প্রধানমন্ত্রী একটা পার্টিকুলার রাজ্যে এতবার আসছেন, তার মানে উনি কি মুখ্যমন্ত্রীকে ভয় পেয়েছেন? উনি রাম নাম জপা ভুলে গেছেন, এখন মমতা নাম জপছেন।